সতর্ক হোক, কারণ যিকোনো মুহূর্তত আমার রাজ্য প্রবেশ করব ঘূর্ণি বতাহ মকাই। মকাক ইতিমধ্যে বতর বিজ্ঞান কেন্দ্রই সকলকে সাবধান করে দিছে। ইফালে বতর বিজ্ঞান কেন্দ্রই মেপর জড়িয়ে দেখাই দিছে যে 8 তারিখ, 9 তারিখ আর 10 তারিখে কত কত বরষুণ হব, মুখলধার বরষুণ হব আমার রাজ্য। আজির দিন মুখলধার বরষুণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে বতর বিজ্ঞান কেন্দ্রের দ্বারা। বতর বিজ্ঞান কেন্দ্রই কৈছে অসম, অরুণাচলক বাদ দি উত্তর পূর্বাঞ্চলের বাকী কেইখন রাজ্যত অর্থাৎ অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সকলোতে বরষুণ হব, লগতে বজ্রপাত হওয়ার কথা উল্লেখ করেছে। ইফালে 9 তারিখ অর্থাৎ কাইলে দিনটুত অসমের লগতে উত্তর পূর্বাঞ্চলের বাকি রাজ্য কেইখনত, কিন্তু অরুণাচলত, অরুণাচলত কেবল বরষুণ হব, বাকি কেইখনত বিজুলি ঢেরেকনির সহিতে বরষুণ হব বলে কোৱা হৈছে। আর বিশেষকৈ নামনি অসম আর মধ্য অসমত ধুমুহা বরষুণ অহার কথা উল্লেখ করা হৈছে। ইফালে 10 তারিখ, 10 তারিখের দিনটুত অরুণাচলক বাদ দি উত্তর পূর্বাঞ্চলের বাকি কেইখন রাজ্যত হব বিজুলি ঢেরেকনির সহিতে বরষুণ, শিলাবৃষ্টি হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। গতি সকলকে সতর্ক হয়ে থাকি কোৱা হয়েছে 8 তারিখ, 9 তারিখ আর 10 তারিখ, যেহেতু আজির দিনট দেখবলে পাওয়া গেছে বহু প্রান্তত বতর ডাওরিয়া হয়ে থাকা, হয়তো নিশার ভাগত আহিব পারে বরষুণ, হব পারে বজ্রপাত। ঠিক একটা সময় কাইলের দিনটির সকলকে সতর্ক করে দিয়া হয়েছে, কাইলে অসমের ভিন্ন প্রান্তত হব পারে বজ্রপাত, হব পারে শিলাবৃষ্টি, আহিব পারে ধুমুহা। এই মুহূর্তে আমি মকার আপডেট লিছো, কত কত হব পারে ক্ষতি আহি আছে, ভয়ঙ্কর ঘূর্ণিবতাহ মকা যিকোনো মুহূর্ততে মকায় প্রবেশ করব পারে আমার রাজ্যত। গতি ভয়ঙ্কর রূপত যেহেতু মকা আহি আছে, আমি আপডেট আপনাদের জানাব বিচারিছো। ঘূর্ণিবকা মকা লৈ 3খন রাজ্যত এলার্ট জারি করা হয়েছে, ঘূর্ণিবতাহ মকাক লৈ এতিয়া 3খন রাজ্যত এলার্ট জারি করেছে, সকলকে এলার্ট হবলে কোৱা হয়েছে। দ্রুতগতিত আহি আছে ঘূর্ণিবতাহ মকা, আর অতি ভয়ঙ্কর রূপ ধারণ করব পারে ঘূর্ণিবতাহ মকায়, প্রচণ্ড ধুমুহার সহিতে হব বরষুণ। গতি সাগরের পারত বা সাগরের উপকূলীয় অঞ্চলত যিসকল লোক বাস করে তেওঁলোকক সতর্ক করে দিয়া হয়েছে, মুখলধার বরষুণ হব পারে, শিলাবৃষ্টি হব পারে, অসমের বিভিন্ন প্রান্তত হব পারে প্রচণ্ড বরষুণ। কেবল পশ্চিমবঙ্গ বা উড়িষ্যাতেই নহয়, অসমতো হব প্রচণ্ড বরষুণ, আহিব পারে ধুমুহা। পশ্চিমবঙ্গ, উড়িষ্যাত প্রভাব পড়ব মকার, ডাইরেক্ট প্রভাব পড়ব, প্রত্যক্ষ প্রভাব পড়ব উড়িষ্যা আর পশ্চিমবঙ্গত মকার। ইফালে অসমত পরোক্ষ প্রভাব পড়া দেখবলে পাওয়া যাব, আন্দামান সাগরের উপর দেখবলে পাওয়া যাব মকাক, আর আন্দামান সাগরের উপর যেহেতু মকা দেখবলে পাওয়া যাব, গতি তার ডাইরেক্ট প্রভাব দেখবলে পাওয়া যাব পশ্চিমবঙ্গ আর উড়িষ্যাত। পশ্চিমবঙ্গত আজি হব পারে মুখলধার বরষুণ, আর আজি পশ্চিমবঙ্গত মুখলধার বরষুণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বতর বিজ্ঞান কেন্দ্রে কৈছে যে পশ্চিমবঙ্গত মুখলধার বরষুণ হব পারে, সকলকে সতর্ক করে দিয়া হয়েছে। 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্বা মেদিনীপুর আদিত বজ্র পাত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, যেহেতু মকায় ভয়ঙ্কর রূপ ধারণ করব পারে যিকোনো মুহূর্তে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার সকলতে মুখলধার বরষুণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আরক্ষী খষ্টম হয়ে থাকিবলৈ নির্দেশ দিছে পশ্চিমবঙ্গ সরকারে, পশ্চিমবঙ্গ সরকারে ইতিমধ্যে সকলকে নির্দেশ দিছে যে আরক্ষী যাতে বা NDRF বাহিনী হোক, সকলো যাতে সষ্টম হয়ে থাকে, সকলো যাতে সতর্ক হয়ে থাকে, সকলো পুলিশ স্টেশনক জেনারেটরের ব্যবস্থা করবলৈ নির্দেশ দিয়া হয়েছে, কারণ মকা আহিব পারে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাব পারে। গতি সকলকে সতর্ক হয়ে থাকি কোৱা হয়েছে। অন্ধ্রপ্রদেশত 3 দিনের এলার্ট জারি করা হয়েছে, যেহেতু সাগরের পারর সকল লোকক ইতিমধ্যে সাবধান করে দিয়া হয়েছে, সাগরের পারত যখন লোক বাস করে তেওঁলোকক অন্য স্থানলে যাবলে কোৱা হয়েছে, আর উড়িষ্যার 18খন জেলাত এলার্ট জারি করা হয়েছে। আমি আপনাদের জানাই আছো আহি আছে ভয়ঙ্কর রূপত মকা, আর মকায় যিকোনো মুহূর্ততে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশত ভয়ঙ্কর রূপ ধারণ করব পারে। যিকোনো মুহূর্ততে পশ্চিমবঙ্গত দেখবলে পাওয়া যাব পারে বজ্রপাত, যিকোনো মুহূর্ততে উড়িষ্যাত দেখবলে পাওয়া যাব পারে ধুমুহাম, মুখলধার বরষুণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর সেই সময়তে অসমতো পড়ব পারে পরোক্ষ প্রভাব, আর মকার বাবে অসমের ভিন্ন প্রান্তত হব পারে বজ্রপাত, হব পারে ধুমুহা বরষুণ। আর ইফালে আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রও মেপর জড়িয়ে 3 দিনের অর্থাৎ 8, 9 আর 10 তারিখে হব পড়া বরষুণ বা হব পড়া ধুমুহা বরষুণের সম্ভাবনীয়তা এনেদরে উল্লেখ করা দেখবলে পাওয়া গেছে।